আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে শালক সংশ্লেষণ এই অধ্যায়ের জীব জীবজগতের শালক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব এই টপিকটা নিয়ে তো জগতে শালক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ সেটার আগে আমরা আরেকবার একটু শালক সংশ্লেষণ সম্পর্কে বলি শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করার একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে এবং তার দেহে যে উপস্থিত ক্লোরোফিল থাকে অর্থাৎ সবুজ কণিকা সেটাকে কাজে লাগিয়ে কার্বন অক্সাইড ও পানি বিক্রিয়া করে কি করছে অক্সিজেন গ্লুকোজ ও পানি তৈরি করে থাকে তো এই যে গ্লুকোজ বা শর্করা সেটাই কিন্তু উদ্ভিদের একটি প্রাথমিক খাদ্য তাহলে দেখি যে এই যেই শালক সংশ্লেষণ সেটার আসলে গুরুত্ব বা তাৎপর্য কতটুকু জীব জগতে প্রথমে কি বলা হচ্ছে যে জীব জীবজগতের জন্য প্রাথমিক যে খাদ্য উপাদান উৎপন্ন করে সেটাকে আমরা বললাম ওই যে শর্করা সেই শর্কটা শর্করাটা কিন্তু এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে তো এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হওয়ার কারণে এই যে গ্লুকোজটা সেটা তার খাদ্য হিসেবে গ্রহণ করছেই সেই সঙ্গে সমস্ত প্রাণীকুল যারা আছে তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উদ্ভিদের উপরে খাদ্যের জন্য কিন্তু নির্ভরশীল তাহলে উদ্ভিদের বা জীব জগতের খাদ্য তৈরির জন্য সালক সংশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে কি শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ার কথা কেন বলা হচ্ছে এই যে শালক সংশ্লেষণ সেটা আসলে কি করে সূর্যের আলো ও জীবন এই দুটো উপাদানের মধ্যে একটি সেতু বন্ধনের মতো কাজ করে তো এই যে শালক সংশ্লেষণ সেটা কেন হচ্ছে সেটা হচ্ছে খাদ্য তৈরি করার জন্য খাদ্য তৈরি করার কারণ হল বা খাদ্যের মেইন যেই কাজ সেটা হচ্ছে শক্তির যোগান দেওয়া বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কাজের জন্য শক্তির প্রয়োজন সেই শক্তির যোগান দেওয়ার জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন তো এই যে খাদ্য উপাদান সেটার সাথে শ্বসন প্রক্রিয়াও কিন্তু জড়িত তো শ্বসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলাচল করার জন্য কিন্তু এই যে শালক সংশ্লেষণ সেটা গুরুত্বপূর্ণ তারপরে কি খাদ্য তৈরি আবার কেন খাদ্য তৈরির কথা বললাম যে প্রথমেই বললাম যে এটা কি করছে জীব জীবজগতের খাদ্য উৎপন্ন করছে আবার জীব জীবজগতের মধ্যে যে প্রাণীকুল আছে তাদের তারাও কিন্তু খাদ্যের জন্য এই যে উদ্ভিদ আছে তাদের যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সেটার উপরে কিন্তু নির্ভরশীল তো শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না হতো তাহলে কি হতো তাহলে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি না ফলে উদ্ভিদের যেমন অস্তিত্ব থাকতো না তেমনি সমস্ত যে জীবজগত আছে তাদের অস্তিত্ব কিন্তু থাকতো না আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি জানি উদ্ভিদ পরিবেশ থেকে যে কার্বন ডাই অক্সাইড আছে যেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর একটি গ্যাসীয় উপাদান সেটা গ্রহণ করে কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালায় এবং পরবর্তীতে অক্সিজেন তৈরি করে এবং সেটাকে কিন্তু পরিবেশে ত্যাগ করে দেয় এবং এই অক্সিজেনটা কিন্তু আবার আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটি গ্যাসীয় উপাদান তাহলে যদি শালক সংশ্লেষণ না হতো এই যে গ্যাসীয় উপাদানের যে আদান প্রদান সেটা কিন্তু ঠিক মতো হতো না ফলে আমাদেরও কিন্তু যে জীবজগৎ আছে তাদের বেঁচে থাকে বেঁচে থাকায় কিন্তু হুমকি স্বরূপ হয়েছে তো আবার শালক সংশ্লেষণের যে এই কার্বন ডাই অক্সাইডটা শোষিত হয় এই শোষণের পরিমাণটা যদি কমে যায় তাহলে কিন্তু পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে তো আমরা আগে কিন্তু দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং কি এটা হচ্ছে আমাদের যে পরিবেশের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে যাবে যেটা হলো একটি ক্ষতিকর দিক তো অবশ্যই এই শালক সংশ্লেষণ কিন্তু এই যে জলবায়ু সেটাকে স্থিতিশীল রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার কি হচ্ছে উদ্ভিদ যে তার খাদ্য ঠিকমতো তৈরি করতে পারছে ঠিকমতো জীবনযাপন করতে পারছে এটার ফলে উদ্ভিদকে যে আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করে যেমন আমরা মূল কাণ্ড ও পাতার ব্যবহার দেখেছি তো এই ব্যবহারগুলো কিন্তু আমরা ঠিক মতো করতে পারবো তো এই জন্য সালক সংশ্লেষণ দেখো কোনো না কোনোভাবে কিন্তু জীব জগতের সাথে কিন্তু জড়িত এই জন্যই কিন্তু সালক সংশ্লেষণ যে প্রক্রিয়া সেটা জীব জীবজগতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া তো এখন কি বললাম এই যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসি উপাদানের যে বিনিময় হচ্ছে বা আদান প্রদান হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে উদ্ভিদ কি করে উদ্ভিদ আহ তার খাদ্য তৈরি করার জন্য অর্থাৎ শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাই এর প্রয়োজন তো উদ্ভিদ কি করে পরিবেশ থেকে এই যে কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে একটি ক্ষতিকর গ্যাস সেটা হচ্ছে গ্রহণ করছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে এবং পরবর্তীতে অক্সিজেনকে আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে আবার এই অক্সিজেনটা আবার কি করে প্রাণীরা গ্রহণ করে প্রাণীরা গ্রহণ করে এবং পরবর্তীতে তারা কিন্তু আবার কার্বন ডাই অক্সাইড পরিবেশে ত্যাগ করে আবার সেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করছে এভাবে এই যে গ্যাসি উপাদানগুলোর আদান প্রদান সেটা কিন্তু চক্রাকারে হতে থাকে এবং উদ্ভিদই কিন্তু আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেন গ্যাসটা সেটার যোগান দিয়ে থাকে আর এই অক্সিজেনটা প্রাণীকুলের জন্য তথা বিভিন্ন ধরনের জীবের জন্য শসন প্রক্রিয়ায় যেমন কাজে লাগে অর্থাৎ শক্তি উৎপাদের জন্য উৎপাদনের জন্য কিন্তু অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে আমরা কি দেখলাম আমরা আজকের পর্বে দেখলাম যে এই যে শালক সংশ্লেষণ নিয়ে আমরা এতদিন পড়ালেখা করলাম এই শালক সংশ্লেষণটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেই সঙ্গে শালক সংশ্লেষণের যে গ্যাসি উপাদানগুলো আছে যেমন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এগুলোর আদান প্রদানটা পরিবেশের সাথে কীরকম হচ্ছে সেটা সম্পর্কে জানলাম তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ